তো ভাই 9 সেপ্টেম্বর অক্ষয় কুমারের জন্মদিন আসতে চলেছে, সেই দিন কিন্তু দুটো ফিল্মের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। প্রথমটা হলো প্রিয়দর্শন স্যারের সাথে অক্ষয় কুমারের একটা ফিল্ম আসতে চলেছে, যেই ফিল্মটা একটা হরর ঘরানা হতে চলেছে। এই ফিল্মের মধ্যে অক্ষয় কুমারের রোলটা থাকবে একজন চার্মিং ম্যানের, যে কিনা তিনটে হিরোইনের সাথে ফ্ল্যাট করবে একটা ফিল্মের মধ্যে। সব রোলে কিন্তু অক্ষয় কুমার পুরো ফাটিয়ে দেয় বস, সেটা নিয়ে কোনো কথা হবে না। এছাড়া কিন্তু অক্ষয় কুমার আর প্রিয়দর্শনের জুটি কি ধরনের ফিল্ম দিয়েছে তা তো তোমাদের বলতে হবে না। যেমন দেড় দানা দান আছে, গরম মশলা আছে, ভেকাম বাগ আছে, এই সব আইকনিক মুভি কিন্তু ডেলিভার দিয়েছে এই দুজনে মিলে। আই হোপ কি এই ফিল্মটা একটা আইকনিক ফিল্ম হবে। অক্ষয় কুমারের সেকেন্ড যে আপডেটটা হলো সেটা হলো অক্ষয় কুমারের জন্মদিনের দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর কিন্তু আরেকটা ফিল্মের অ্যানাউন্সমেন্ট আসতে পারে, যেই ফিল্মটার নাম হলো রাউডি ডাটো 2। এই নিউজটা কিন্তু পুরোপুরি কনফার্ম নিউজ নয়, আবার এই নিউজটা কিন্তু পুরোপুরি ফেক নিউজও নয়, কারণ এই নিউজটা যে সাইট দিয়ে স্প্রেড করেছে সেই সাইটটা কিন্তু প্রচুর বড় সাইট, আর সেই সাইটে কিন্তু সবসময় কনফার্ম নিউজই দেওয়া থাকে। তবে এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে 70% চান্স আছে এই অ্যানাউন্সমেন্টটা আসার। যদি এই অ্যানাউন্সমেন্টটা 9 সেপ্টেম্বর চলে আসে তাহলে কিন্তু আলাদা লেভেলের ক্রেজ হয়ে যাবে, কারণ তো ফিল্মটা কিন্তু অক্ষয় কুমারের ল্যান্ডমার্ক ফিল্ম। সেকেন্ড যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো ইমতিয়াজ আলী নাকি নতুন একটা ফিল্ম ডিরেক্ট করতে চলেছে, যেই ফিল্মে নাকি হিরো হিসেবে নেওয়া হচ্ছে ফারাদ ফাসিলকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ফারাদ ফাসিলের কিন্তু বলিউড ডেবিউ হতে চলেছে, আবার কার হাত ধরে? ইমতিয়াজ আলীর হাত ধরে, যে কিনা একজন মাস্টার ক্লাস ডিরেক্টর। ফিল্মটা কিন্তু একটা পুরোপুরি লাভ স্টোরি ফিল্ম হতে চলেছে। শুধু এই ফিল্মের মধ্যে ফিমেল লিড কাস্টিং হওয়া বাকি আছে, সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ফিল্মের শুটিং জানুয়ারি মাস 2025 থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। থার্ড যে আপডেটটা হলো সেটা হলো আত্মীয় একটা বিগ বাজেট ফিল্ম করছে, যেই ফিল্মের মধ্যে নাকি কামাল হাসান আর সালমান খানকে একসাথে দেখতে পাবো। মানে বেসিক্যালি কিন্তু আত্মীয় 2 হিরো ফিল্ম বানাতে চলেছে। কেন ইমাজিন এই ফিল্মের বক্স অফিস কোন লেভেলের হবে, কারণ কামাল হাসান আর সালমান খান দুজনেই কিন্তু সুপারস্টার, একজন তামিলের সুপারস্টার, একজন কিন্তু হিন্দি মানে বলিউডের সুপারস্টার। এই দুজন যখন একসাথে একটা ফিল্মের মধ্যে আসবে তখন কিন্তু নর্থ বলো সাউথ বলো দু জায়গায় কিন্তু হল কেঁপে যাবে, কারণ এদের দুজনের স্টারডম কিন্তু আলাদা লেভেলের। এরা যখন সোলো ফিল্ম করে তখনই বক্স অফিস কত হাই লেভেল চলে যায়, ভাবো এরা দুজন যখন একসাথে আসবে তখন কোন লেভেলের বক্স অফিস যেতে পারে। আর এছাড়া কিন্তু এই কম্বোটা একটা নতুন কম্বো, মানে কামাল হাসান আর সালমান খান এদের দুজনে কিন্তু কোনো ফিল্ম তোমরা দেখতে পাবে না, ইভেন কোনো ফটো কিন্তু একসাথে এদের মধ্যে নেই। এজন্য এই কম্বোটা কিন্তু একটা নিউ কম্বো, আর এই ফিল্মটা থেকে কিন্তু প্রচুর এক্সপেকটেশন থাকবে ফ্যানেদের মধ্যে। আর এই ফিল্মের শুটিং কিন্তু 2025 থেকে শুরু হয়ে যাবে, প্রি প্রোডাকশনের কাজ কিন্তু 2024 অক্টোবর দিয়ে শুরু হয়ে যাচ্ছে। ফোর্থ আপডেটটা হলো রোহিত শেট্টির ফিল্ম সিঙ্গা ম্যাগনে নাকি সূরিয়ার একটা ক্যামিও থাকতে চলেছে। ভাই যা না তাই হচ্ছে, আমরা সবাই জানি সূরিয়া সিঙ্গম হলো অরিজিনাল ফিল্ম, তারই রিমেক কিন্তু সিঙ্গম। এবার সিঙ্গমের মধ্যে যদি সূরিয়া সিঙ্গমের একটা বড় সড় ক্যামিও দিয়ে দেয় রোহিত শেট্টি তাহলে কিন্তু তামিলে একটা খুব ভালো বক্স অফিস জেনারেট করে নেবে সিঙ্গম অ্যাগেন। এছাড়া কিন্তু রোহিত শেট্টি যে স্ট্র্যাটেজিটা ইউজ করছে সেটা কিন্তু সত্যি ভালো, কারণ যদি সাউথের বক্স অফিসকে বলিউড কেটার করতে চায় তাহলে কিন্তু সাউথের বড় কোনো সুপারস্টারকে ফিল্মের মধ্যে নিতেই হবে, নইলে কিন্তু সাউথের অডিয়েন্স বলিউড ফিল্ম কখনোই দেখবে না। বাট সিঙ্গম অ্যাগেনের যে প্রবলেমটা হতে পারে যেটা আমার মনে হচ্ছে সেটা হলো সিঙ্গম অ্যাগেনে কিন্তু অনেক বড় বড় সুপারস্টার এমনি ফিল্মের মধ্যে আছে, তার মধ্যে আবার সাউথ থেকে সুপারস্টারকে ক্যামিও দেওয়া হচ্ছে, এতগুলো সুপারস্টার যখন একসাথে হচ্ছে তখন তাদেরকে হ্যান্ডেল করা কিন্তু সত্যি একটা চাপের বিষয় হয়। যখন এতগুলো সুপারস্টার একসাথে একটা স্ক্রিনের মধ্যে আসে তখন কিন্তু এতগুলো সুপারস্টারকে বড় বড় স্ক্রিন প্রেজেন্ট দেওয়া কিন্তু চারটিকানি কথা না। এবার দেখা যাক রোহিত শেট্টি এটাকে কিভাবে পুল অফ করে, যদি খুব ভালোভাবে পুল অফ করে তাহলে কিন্তু সিঙ্গম অ্যাগেন রোহিত শেট্টির একটা হাইয়েস্ট গ্রসার ফিল্ম হবে। ফিফথ আপডেটটা হলো সানাম তেরি কসম 2 আসতে চলেছে, যেটা কিন্তু একটা ফ্লপ ফিল্ম ছিল। এই ফিল্মটা কিন্তু ওটিটিতে বা টিভিতে আসার পর কিন্তু বিশাল বড় একটা ফ্যান ফলোয়িং অ্যাচিভ করে নেয়, ইউথদের মধ্যে কিন্তু এই ফিল্মটা একটা কাল্ট স্ট্যাটাস আছে। বাট স্যাড নিউজ হলো যে এই ফিল্মের যে স্টার কাস্ট ছিল সেটাকে পুরো বদলে দেওয়া হচ্ছে। তেরি কসম 2 এর মধ্যে কিন্তু নতুন স্টার কাস্ট দেখা যাবে, পুরনো স্টার কাস্টের কিন্তু কেউ থাকবে না। যদি পার্সোনাল ওপিনিয়ন তোমরা জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে হর্ষবর্ধন কাপুর কিন্তু একজন খুব ভালো অ্যাক্টর, তাকে কিন্তু সেইভাবে বলিউড ইউজ করতে পারছে না। এই ফিল্মের থ্রুতে কিন্তু হর্ষবর্ধন কাপুরের ক্যারিয়ারটা কোথাও গিয়ে বুস্ট হতো, বাট এই ফিল্মের মধ্যে দিয়ে কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সানাম তেরি কসম যদি কাল্ট স্ট্যাটাস পায় তার মেইন রিজন হলো হর্ষবর্ধন কাপুর, সে কিন্তু অসাধারণ একটা অভিনয় করেছিল, বাট তাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে এই ফিল্মের মধ্যে দিয়ে। ভাই এটা বলিউডই শুধু পারে। এটা হলো রামচরণের গেম চেঞ্জার আর প্রবাসের রাজা সাহেবের অফিসিয়াল আপডেট আসতে চলেছে 7ই সেপ্টেম্বর বিনায়ক চতুর্থীতে। রাজা সাহেব নিয়ে কিন্তু আমার খুব একটা আশা নেই, কারণ এই ফিল্মটা কিন্তু একটা ডিসেন্ট ফিল্ম হতে চলেছে, এই ফিল্মটা একটা ডিসেন্ট বক্স অফিসে কালেকশন করে নেবে। প্রবাসে কিন্তু অলরেডি একটা বড় সড় ফ্যান বেস আছে। এছাড়া কিন্তু রামচরণের গেম চেঞ্জার নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট আছে, কারণ রামচরণের গেম চেঞ্জারের ডাইরেক্টর কিন্তু শঙ্কর, যে কিনা ইন্ডিয়ান 2 বানিয়েছে। ভাই ইন্ডিয়ান 2 ফিল্মটা দেখার পর থেকে কিন্তু শঙ্করের উপর পুরো ভরসাই উঠে গেছে। এবার দেখা যাক গেম চেঞ্জার ফিল্মটা সে কেমন কি বানায়, বাট এই ফিল্মটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ঝুলিয়ে দেবে। সেভেন্থ আপডেটটা হলো পুষ্পা 2 এর কিন্তু ওটিটি ডিল হয়ে গেছে, নেটফ্লিক্স কিন্তু এই ফিল্মটা কিনে নিয়েছে 270 কোটি টাকায়। মানে পুষ্পা 2 এর 60-70% বাজেট কিন্তু নেটফ্লিক্সই দিয়ে দিয়েছে, মানে স্যাটেলাইট থেকে কিন্তু পুষ্পা 2 এর বাজেট অলরেডি রিকভার হয়ে গেছে। ফিল্মটা যখন রিলিজ হবে তখন কিন্তু হল থেকেও একটা বিশাল কালেকশন করবে, এছাড়া কিন্তু স্যাটেলাইট থেকেও একটা বিশাল কালেকশন করে নিয়েছে, তার মানে কিন্তু এই ফিল্মটা অলরেডি একটা প্রফিটেবল ফিল্ম হয়ে গেছে। এবার দেখার বিষয় হবে যে পুষ্পা 2 কত কালেকশন করতে পারে, আদৌ কি জাওয়ানের কালেকশন বিট করতে পারে, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এটাই ছিল আমার
কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।